আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আসলে এই লোকগুলো আর ধরেন আপনাদের আপনাদের যারা অনুসারী বা আপনারা যারা নাস্তিক তাদের আর এই লোকগুলোর ভিতরে একটা জায়গাতেই মিল, সেটা হলো যে তারা আসলে কোরআনের ওই আয়াতগুলো বা হাদিসগুলোকে তারা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না বা সঠিক ব্যাখ্যাটা তারা জানে না, এইটাই হলো প্রবলেম, তাছাড়া আর কিছুই নাই। জাস্ট শুধু এই এখানে কনসেপ্টটুকু শুনে হলেই হবে। না, এখানে সমস্যাটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে ইসলাম, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা আসলে ইসলাম না। ইসলামের মূল কোরআন এবং হাদিসে যেগুলো লেখা আছে এবং এই বিষয়ে যে স্কলাররা, ইসলামের প্রখ্যাত স্কলারগণ যে কথাগুলো বলে গেছেন দীর্ঘদিন স্টাডি করার পরে, তারা যে কথাগুলো বলে গেছেন সেগুলো হচ্ছে মূল ইসলাম, এবং সেই মূল ইসলামটা পাওয়া যায় সালাফি ইসলামের ভেতরে, যেটা হচ্ছে একদম খাঁটি জেনুইন ইসলাম। এবং আপনারা যারা এখন অন্যান্য, আমি আমি আপনার সাথে এটুকু জায়গাতে একমত হবো যে কোরআন এবং হাদিস, সহি হাদিস এবং কোরআন, এই দুইটাই হলো একমাত্র ইসলাম। এখানে আমার কথাও গ্রান্টেড হবে না বা আপনার কথাও গ্রান্টেড হবে না, আচ্ছা ঠিক আছে, কোরআন তাহলে এবং আপনি সহি আমাকে হাদিস। তাহলে আপনি আমাকে একটু ব্যাখ্যা, আপনি যেহেতু সঠিক ব্যাখ্যা গুলো জানেন, যদি জেনে থাকেন সঠিক ব্যাখ্যাটা জেনে থাকলে আমাকে একটু বলেন তো ভাই, যে যুদ্ধবন্দী নারীদের সাথে যে যৌনকর্ম করা এই বিষয়টা যদি আমাকে একটু ব্যাখ্যা করে আমাকে, মানে এটা যে একটা ভালো কাজ নাকি খারাপ কাজ, এই জিনিসটা যদি আমাকে একটু ব্যাখ্যা করে, আপনার যে ব্যাখ্যা আছে আপনার কাছে, বললাম যে তারা এখন সবাই ভুল আপনি ব্যাখ্যা করেছে, আপনি কি আপনি ঠিক ব্যাখ্যাটা আপনি দিয়ে দেন। আপনি যে ঘটনার আপনি যে ঘটনার ব্যাখ্যাটা চাচ্ছেন, আসলে আপনাকে প্রথমে ওই ঘটনার প্রেক্ষাপটে যেতে হবে, কোন জায়গাটাতে গেছেন আপনি ওই জায়গাটাতে যেতে হবে। এমনও হতে পারে যে তাদের হয়তো বা স্বামী মারা গেছে বা তাদের স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় মারা গেছে, এখন তাদের ভরণ পোষণের দায়িত্ব হিসেবেও যদি তাদেরকে অন্য কারোর সাথে দিয়ে দেওয়া হয়, সেটাকে পরবর্তীতে যদি আপনারা ইতিহাস বিকৃতি করে যদি সেটাকে আপনারা ধর্ষণের পর্যায়ে নিয়ে গিয়ে থাকেন, তাহলে এটা না না, নিশ্চয়ই এখানে কোরআনের ফল্ট। না, এখানে আমি মানে সরাসরি হাদিসের বিবরণ দিয়েছি অনেকবার, অনেকবার দিয়েছি, এখনো দিতে পারি আপনাকে, এখনো বলতে পারি সেগুলো কি যে সহি স্বামী হাদিস জীবিত নাকি? আছে। হ্যাঁ, একদম সহি হাদিস। আমি কখনো মানে যদি জয়ীফ হাদিসের কথা বলি তাহলে আমি বলে দিই সাথে সাথে যে এটা ভাই জয়ীফ হাদিস, বা হাসান লেভেলের হাদিস হলে আমি বলে দিই সাথে সাথে এটা হাসান লেভেলের হাদিস। বাকি যা আমি বলি সেগুলো সব সহি হাদিস বলি, কোনো মানে অন্য কোনো ইয়া বলি না, আচ্ছা, ঠিক যাদের আছে? আমি স্বামী আপনাকে, বেঁচে ছিল তাদের স্বামী তো ডেফিনেটলি আমার মনে হয় না যে তারা তৎকালীন সময় ইসলাম ধর্মের অনুসারী ছিল, তারা মনে হয় ইসলাম ধর্মের অনুসারী ছিল না, আর সেক্ষেত্রে হয়তো তাদের ওয়াইফরা ইসলামের প্রতি আকর্ষিত হয়েছে বা ইসলামের মহানুভবতায় তারা দীক্ষিত হওয়ার কারণেই তারা ইসলাম ধর্মে চলে আসছে, এরকমও তো হতে পারে। আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে ধরেন কাউ, আসলে এই আলোচনাটা করাটা একটু মানে আমার জন্য মানে কি বলবো বলেন আপনি। না, আমি আমি ঠিক আসলে আছে থাক, বাদ দেন ঠিক বাদ আছে, দেন বাদ বুঝতে দেন, পেরেছি, সমস্যা বাদ নাই, দিই আপনার বাদ ঠিক দিই। আছে, হ্যাঁ, ভাই আপনি আপনি ভালো যদি থাকেন, আপনি যদি কারণ নিজে মানে নিজে মানে ইয়া পান, নিজে এক ধরনের শান্তি পান এই কথাটা, এই ধরনের কথা বলে যে ওই মেয়েরা যাদেরকে ধরে ফেলেছিল, আমি আপনাকে একটা পড়ে শুনাই, দেখেন আপনি একটু শুনেন। সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর 2155। বন্দি স্ত্রী লোকের সাথে সহবাস করা, 2155। আন নুফাইলি বরবর বরবর থেকে তিনি বলেন, তিনি আমাদের মধ্যে খুতবা প্রদানের সময় দণ্ডায়মান হয়ে বললেন, আমি তোমাদের কে তাই বলবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি হুনায়নের যুদ্ধের সময় বলেন, যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে সে যেন অন্যের পান, অন্যের ক্ষেতে পানি শেষ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে। আর যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে তার জন্য বন্দিনী গর্ভবতী নারীর সাথে সহবাস করা বৈধ নয় যতক্ষণ সে সন্তান প্রসব করে পবিত্র হয়। আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে তার জন্য গনিমতের মাল বন্টনের আগে বিক্রয় করা হালাল নয়। এটা হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, এই যে গ্রন্থের নাম সহি মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন থেকে 3477 নম্বর হাদিস। ইস্তিবরার পর যুদ্ধ বন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতাসের দিকে একটি বাহিনী পাঠান, তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধে জয়লাভ করে, এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। তাদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, এবং তোমাদের মধ্যে অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদভাত তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করবে। ঠিক আছে, এই এই হাদিসটা পড়লে পরিষ্কার ভাবে বোঝা যায় যে শত্রু দল একটাকে ধরে তাদের দাস, তাদের স্ত্রীদেরকে তারা ক্যাপচার করেছিল। হযরত মুহাম্মদের বাহিনী তাদের স্ত্রীদেরকে ক্যাপচার করে নিয়ে আসছিল, ক্যাপচার করে নিয়ে এসে তারা জানতো যে তাদের স্বামীরা পালায় গেছিল, তাদের স্বামীরা জীবিত আছে, তাদের হয়তো কারো সুখের সংসার ছিল, তাদের হয়তো কারো সন্তান ছিল। সেই মেয়েদেরকে খালি তারা ধরে নিয়ে আসছে, সেই নারীদেরকে তারা ধরে নিয়ে আসছে, সেই নারীদেরকে তারা ধরে এনে তখন ভাগ বাটোয়ারা করার সময় সাহাবিরা কেউ কেউ এই কাজটাকে অনৈতিক বলে মনে করছিল, যে তাদের তো স্বামী জীবিত আছে, তাদের তো মানে হাজবেন্ড আছে, তাদের সাথে আমরা কিভাবে এই সেক্স করি। তখন হযরত মুহাম্মদ দের কাছে এই আয়াত নাজিল হলো যে তাদের জন্য এইটা হালাল, তাদের সাথে সেক্স করা হালাল, যদি একটা শর্ত, সেটা হচ্ছে ইদ্দত পূর্ণ করে নিতে হবে। ইদ্দত সময়টা পূর্ণ করে ফেলে, ইদ্দত সময়টা হচ্ছে গিয়ে মানে দেখা যে সেই মেয়েটা গর্ভবতী কিনা, তার পেটে সন্তান আছে কিনা, এটা দেখার জন্য একটা সময় মানে পাস করতে হয়, সেটাকে ইদ্দত বলা হয়। এখন শুধু এইটুক হয়ে গেলে তখন তার জন্য এটা হালাল।
এখন ভাই এই জিনিসটা কে আপনি, তারপর এরকম যে ভাগ বাটোয়ারা করে দেয়া, মেয়েদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়ার হাদিস আছে ভাই, আপনি এগুলো কি বলেন? আপনি একটু ভুলভাবে মনে হয় ব্যাখ্যা করতেছেন, ব্যাখ্যাটা একটু ভুলভাবে করতেছেন। সেটা হলো যে দেখেন, বলেন ওখানে কিন্তু তাদের বিয়ে বাতিল হয়ে যাবে বলা হয়েছে, বলতে এটা বোঝানো হয়েছে যে সাহাবিরা কিন্তু তাদেরকে মানে যেভাবে টাকা বন্টন করে না, এভাবে মেয়ে বন্টন করে নিছে, আপনি আসলে এভাবে ব্যাখ্যা করতেছেন। আসলে ওরকম নয়, তারা কিন্তু বিয়ে করছে তাদের, বা তাদেরকে স্ত্রীর মর্যাদায় রাখছে, অথবা তাদেরকে মানে নিজেদের আয়ত্তে রাখছে, তাদের ভরণ পোষণ, তাদের দায় দায়িত্ব, এগুলো কিন্তু সেই সাহাবির উপরে ছিল। যে সাহাবি ওই ধরেন কোন একটা মেয়েকে যে দায়িত্ব নিয়ে নিছে, তার সে দায়িত্ব নিয়ে নিছে মানে তার সেক্সুয়াল দায়িত্বটাও তার উপরেই ছিল। নিশ্চয়ই এটা এমনটা নয় যে ধরো তোমরা তিনজন মিলে মেয়েকে নিয়ে যাও, তোমরা তিনজন মিলে মেয়েকে নিয়ে যাও, এতটা বড় বড় নয় কিন্তু, এরকম নয়। এরকমই একজন বলবো সাহাবি ভাই, হয়তো বলা হয়েছে যে এরকমই তিনজন বলবো মিলে, কিন্তু আপনাকে, আপনাকে আমি মানে ইবনে কাসির থেকে আমি পড়ে শোনাতে পারি, এখন আমার বইটা ইয়া করতে হবে, ইবনে কাসির থেকে আমি পড়ে শোনাতে পারি, আমি আমি আপনাকে ইয়া দিতে পারি যে সাফিয়া মেয়েটাকে কয়েকটা মেয়েকে কয়েকটা যুদ্ধবন্দিনীকে একসাথে রেখেছিল, এবং একজন সাহাবি এসে বললো যে সে একটা মেয়ে নিবে, তখন তাকে বলা হলো যে তুমি এই মেয়েদের ভিতর থেকে বেছে নাও। মেয়ে নেবেন তো নাকি বিয়ে করতে চায়, না একজন না বিয়ে করতে যুদ্ধবন্দীকে চায় সে বিয়ে করতে চায় না 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 বিয়ে করতে চায় না, সে বা দায়িত্ব নিতে চায় না যে ক্যাপচার করা নারীরা আছে তাদের ভিতর থেকে একজনকে সে নেবে। না? ভাই ভাই একটু একটু বলি, সেটা হলো যে যেমন ধরেন বাংলাদেশে এখন রোহিঙ্গারা আসছে, তো ধরেন আমি আনমেরিড, আমি 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 ধরেন বিয়ে করি নাই, আমি এখন ইচ্ছে পোষণ করলাম যে একজন রোহিঙ্গা মেয়েকে আমি বিয়ে করবো, যেন সে একটা ভালো একটা সামাজিক মর্যাদায় থাকতে পারে, কারণ যেহেতু মায়ানমারের অবস্থা এখন খারাপ। এরকম যদি আমি চিন্তা করি তাহলে ডেফিনেটলি এটা ভালো চিন্তা, তো হতে পারে যে সেই সময় সাদের এরকম চিন্তা করছে যে আসলে ওখানে তো অবস্থা খারাপ, তো আমি একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিই, হতেও তো পারে। না আপনি তার মানে, না 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 ভাই, যুদ্ধবন্দী নারীদের সাথে বিয়ে করা ছাড়াই তাদের সাথে সেক্স করা হালাল, এটা ইসলামের একদম পরিষ্কার নিয়ম, আপনার যদি এটা জানা না থাকে আপনি একটু জেনে নেন, যুদ্ধবন্দী সেই নারীদের সাথে সময়ে দাসী, দাসীদের সাথে, সেই সময় দাসী দাসীদের কোথা সাথে ছিল? এবং যুদ্ধবন্দী নারীদের সাথে বিয়ে করা ছাড়াই তাদের সাথে সেক্স করা হালাল, ঠিক আছে? আচ্ছা এবং আপনি এবং 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 বলেনি বলেনি এবং একজন স্ত্রী পর্যন্ত তার স্বামীকে কখনো না করতে পারে না, যৌন যৌন চাহিদা জাগলে, স্বামীর যৌন চাহিদা জাগলে তখন একজন স্ত্রী পর্যন্ত তাকে না করতে পারে না, এমনকি হাদিসে আছে উটের পিঠে পিঠে চড়া অবস্থাতেও যদি একজন স্বামী যৌন কামনা জাগে তখনও তাকে যেন যৌন কামনা যেন স্ত্রী পূরণ করে, উটের পিঠে থাকা অবস্থাতেও স্ত্রীর এই যৌন কামনা পূরণ করতে হবে, স্ত্রীর মর্যাদা হচ্ছে এইটুক, আর দাসীর না না, মর্যাদা এই হাদিসের আরো কিছু আছে ভাইয়া, এইটার আরেকটু আছে, সেটা হলো যে তার স্বামীকেও বলা হয়েছে যে সে যেন এই বিষয়গুলো তাকে অবশ্যই খেয়াল রাখে, এবং সে যেন হ্যাঁ মানে ঠিক আছে, স্ত্রীর হ্যাঁ সাথে যৌন সম্পর্ক করার পূর্বে যেন স্ত্রীর অবস্থাটা সে বোঝে। হ্যাঁ আপনি হ্যাঁ দুটোকে সেটা একসাথে আছে, বলবেন, আলাদা সেটা আলাদা আছে, বলতেছেন না না? না সেটা আছে, সেটা ঠিক আছে, কিন্তু স্ত্রীর দায়িত্ব হচ্ছে এইটুক যে যে কোনো অবস্থাতে তার স্বামীর যৌন চাহিদা পূরণ করা, আর দাসীর কাজ হচ্ছে, দাসীর স্ট্যাটাস হচ্ছে তার অনেকখানি নিচে, দাসীর তো কোনো মতামতই থাকতে পারে না এখানে, যৌন চাহিদার ব্যাপার বেলায় দাসীর কোনো মতামতই থাকতে পারে না, যেখানে স্ত্রীরই স্ট্যাটাস হচ্ছে এইখানে সেখানে দাসীর তো কোনো মতামতই থাকতে পারে না, ঠিক আপনি আছে? এই যা দাসী বিষয়ে বা যুদ্ধবন্দী নারীর কোনো মতামতই থাকতে পারে না, এবং এই ইসলামের কোথাও এরকম কোনো রেফারেন্স নাই যে মেয়েদেরকে জিজ্ঞেস করা যে তোমরা কি আমাদের সাথে যৌন সম্পর্ক করতে চাও, বা ডেফিনেটলি যুদ্ধবন্দী নারীরা কখনো মানে বিজয়ী বাহিনীর সাথে যৌন সম্পর্ক করতে চাবে না, এটা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বুঝবে। তারপরে আপনি যদি আমাকে হ্যাঁ, দেখাতে পারেন যে, তারপরে আপনি যদি যদি আপনি আমাকে এই দেখাতে হাদিসটা পারেন, বিশ্বাস করে থাকেন তাহলে এরকম আরো অনেক হাদিসই আছে যে তারা রাসূলের মহানুভবতায় তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, এরকমও তো অনেক হাদিস আছে, এগুলো তো আপনার বিশ্বাস করা উচিত। ঠিক আছে আপনার মানে কি বলবো বলেন, একটা একটা মেয়েকে যখন ধরে তুলে নিয়ে আসা হয় তার স্বামী পিতা পুত্র এগুলো সবাইকে হত্যা করার পরে, তারপরে তারা মহানবীর মহানুভবতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে, জিনিসগুলা আর কি বলবো বলেন, আপনি আসলে নিজে বুঝবেন, ভাই ভাই ঠিক বিষয়টা আছে? যে তুলে নিয়ে আসা নয়, আমি তুলে নিয়ে আসা নয়, আসলে বিষয়টা হয়তো এরকম যে ধরেন আমার বাড়ি বগুড়াতে, তো ধরেন না না এটা এটা গনিমতের মাল, এটা গনিমতের মাল, গনিমতের মাল তুলে আনা হয় এবং সেগুলা খুমুস যেটা 20% সেটা হচ্ছে হযরত মোহাম্মদ এবং তার পরিবারের ভাগে যায়, সেখান থেকে 20% তাদেরকে দিতে হয়, এগুলো ভাই পরিষ্কার ইসলামের নিয়ম, এটা তুলে আনা মানে গনিমতের মাল সবসময় তুলেই আনতে হয়, মানে গনিমতের মাল কেউ মেয়েদেরকে বলে না যে তোমরা আমাদের সাথে আসবা নাকি আসবা না, এরকম কেউ কখনো বলে না। না, তুলে নিয়ে আসা আর হেফাজত করা দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে ধরেন সিরাজগঞ্জ বাসীরা বগুড়া বাসীদের উপর আক্রমণ করছে, তো সেক্ষেত্রে তারা যুদ্ধ করতে করতে বগুড়ার সীমানার ভিতরে ঢুকে পড়ছে এবং সেখান থেকে পুরুষদেরকে তাড়িয়ে দিচ্ছে বা মেরে ফেলছে। এখন মেয়েদেরকে তো হেফাজত করতে হবে বা দায়িত্ব নিতে হবে তাদের, তাই না? তো সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যদি সিরাজগঞ্জের লোকজন যদি তাদেরকে দেখাশোনা করে বা তাদের দায়িত্ব নেয়, এটাকে আপনি খারাপ চোখে দেখতেছেন কেন? এটা কি আপনি না অপব্যাখ্যা করতেছেন? না কি বলবো বলেন, আপনাকে আর কিছু বলার নাই, মানে খুবই অদ্ভুত লাগে ঠিক আছে ভাই, এই ওকে বিষয়গুলা, ওকে এই ভাই, আমি বিষয়গুলা জানি খুবই যে অদ্ভুত এখানে লাগে, কোনো কিছু থাকবে না, কারণ আমি আপনাকে বুঝাইতে পারবো না, আবার আপনিও আমার ভিতরে ওই কনসেপ্টটা ঢুকাইতে পারবেন না, না আমিও না এই আপনাকে বুঝাইতে বিষয়গুলো পারবো। খুবই ঠিক আছে, অদ্ভুত আপনি লাগে, যদি যখন আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য হবে তখন হয়তো আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন, এছাড়া আপনার এই জিনিসগুলো বোঝা আপনার জন্য হয়তো খুবই কঠিন, যে যেমন আমার ধরেন, আমার আমার বেলাতে যেমন এরকম হতে ধরেন পারে যে যেমন হয়তো ধরেন আপনিও বুঝবেন, যেমন ধরেন আপনিও আমাদের হয়তো দেশে, বুঝবেন সেই সময়ে আমাদের দেশে যখন আমাদের দেশে আপনার যখন ধরেন আমাদের দেশে যখন এই যে মানে যুদ্ধ মানে বীরাঙ্গনাগণ যারা আছেন
যাদেরকে ধর্ষণ করা হয়েছিল, তাদের ক্ষেত্রে পাকিস্তানি আর্মিরা বা পাকিস্তানি আর্মিদের সন্তানরা এখন হয়তো সেক্ষেত্রে বলবে একই কথা যে পাকিস্তানি আর্মিদের বীরত্ব দেখে, তাদের মহানুভবতা দেখে বাঙালি নারীরা স্বেচ্ছায় গিয়ে তাদের সাথে যৌন সম্পর্ক করেছিল, এগুলো হয়তো দাবি করতে পারে। কিন্তু ভাই এগুলো আমার না না, বুঝি না যে কোন কনসেপ্টের সাথে কোন কনসেপ্ট গুলিয়ে ফেলতেছেন, মানে মিলিয়ে ফেলতেছেন বা ইয়ে করতেছেন আসলে। যুদ্ধবন্দী নারীর পৃথিবীর সমস্ত জায়গায় যুদ্ধবন্দী নারীদের সাথে কি কি করা হয়, কি কি ঘটনা ঘটে, এগুলার আন্তর্জাতিক আইন কি, আন্তর্জাতিক নিয়ম কানুন কি, কেন এই যুদ্ধবন্দী নারীদের সাথে কি করা যাবে কি করা যাবে না, এগুলো নিয়ে আইন হয়েছে কেন, কেন হয়েছে, কি কি ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে, এগুলো ভাই আমরা সবাই বুঝেই জানি। তারপরে যদি আপনি না মানেন তাহলে তো আর কিছু বলার নেই ভাই। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে, আপনাকে ভালো ধন্যবাদ, থাকবেন। আবারও কথা হবে কোনো একদিন, আচ্ছা, বাই বাই। ভালো থাকবেন।